চাকদহে গঙ্গার জলস্তর কমতেই শুরু ভাঙন। আতঙ্কে অন্যত্র চলে গিয়েছে বেশ কয়েকটি পরিবার, সমস্যায় ফেরি পারাপারকারীরাও। গঙ্গার জলস্তর কমতেই দেখা দিল আরেক সমস্যা, শুরু হলো ভাঙন। নদিয়ার কল্যাণী বিধানসভার চাদুরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সান্নাল চরের মালোপাড়া শিবতলা ঘাট এলাকায় কদিনের বৃষ্টিতে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। একদিকে নিম্নচাপের বৃষ্টি এবং অন্যদিকে বাঁধ ভাঙা জলে ভেসে গিয়েছে গোটা এলাকা। তারপর থেকেই বেলা 12টা নাগাদ ব্যাপক হারে ভাঙন শুরু হয় গঙ্গায়। এই পরিস্থিতিতে খেয়াঘাট বিপর্যয়ের মধ্যে পড়ে, ফলে নামতে পারছে না নিত্যযাত্রীরা। এখানেই শেষ নয়, এদিন প্রায় 10 কাঠার উপর জমিতে ভাঙন শুরু হয়েছে। এখন এই ভেঙে গেল 10 মিনিটের ভেতর 10 কাঠার মতো জায়গা। ওই যে নারকেল গাছটা দেখা যাচ্ছে, দেখেছেন ওই যে নারকেল গাছটা? ওই নারকেল গাছের ওই সাইড দিয়ে ছিল, এতটা নিয়ে ভাঙলো। কটা দোকান ভেঙেছে? কটা দোকান তো এখানে 3-4টে আছে, আর আমার তো প্রতিদিন সরাতে হচ্ছে 5-7 ফুট করে রাস্তা কাটতে, ঘাট বান তৈরি করতে হচ্ছে। এই জমিতে থাকা 3টি দোকান ইতিমধ্যেই অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হয়েছে, এমনকি সরাতে হয়েছে বিদ্যুতের খুঁটিও। এলাকাবাসীর অভিযোগ, এই দুর্ভোগের মধ্যেও কল্যাণের বিধায়ক অম্বিকা রায়কে একবারের জন্যও এখানে দেখা যায়নি। কটার থেকে শুরু হয়েছে? 11টার থেকে শুরু হয়েছে। কতখানি ভেঙেছে? অনেকটা ভেঙেছে। আজকে কটা দোকান সরাতে হয়েছে? আমি তাও 1-2-3 দোকান সরাতে শুরু হয়েছে। খেয়াঘাটের খুব অসুবিধা হচ্ছে। এই যে জলস্তর, একটা জল তো স্তর ছিল, সেই স্তরটা শুরু মানে শেষ হতেই আবার শুরু হয়ে গেছে, তাই তো? এ বিষয়ে ফেরিঘাট দেখাশোনাকারী দীপক শিকদার বলেন, 10 মিনিটের মধ্যেই 10 কাঠা জমি জলের তলায় চলে গেল। এখানে থাকা 3টি দোকান উন্নত সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, আর আমার কাজের জন্য বারবার জায়গা পরিবর্তন করতে হচ্ছে। আগে অনেক জিনিস সরানো হয়েছে এখানে, যেটুকু ছিল আজকে একদম ভেঙে চলে নিয়ে যেতে হচ্ছে। প্রসেনজিৎ বিশ্বাস নামে এক এলাকাবাসী ক্ষোভ উগরে দিয়ে বললেন, এখন জল যত নামছে ততই নদীর ভাঙন বাড়ছে। গঙ্গার পাশে কয়েকটা বাড়ির লোকজনকে স্কুলে স্থানান্তরিত করা হয়েছে, তাদের আমরা রান্না করে খাওয়াচ্ছি। আমরা মনে করছি ভাঙন আরো বাড়বে। ইতিমধ্যে 45 থেকে 50টি পরিবার অন্যত্র সরে গিয়েছে। আমাদের সবার আগে প্রয়োজন গঙ্গার এই ভাঙন রোধ করা। কিন্তু আমাদের সাংসদ যদি চেষ্টা করেন তাহলে এই কাজ সম্ভব। কিন্তু তিনি একদিনও এখানে আসেননি, এমনকি তার সাংসদ তহবিল থেকে কোনো টাকাও দেননি। এখন জলটা যত নামছে নদীর ভাঙন শুরু হয়ে গেছে অতিরিক্ত। এই আমার গঙ্গার পাশেই আরও কয়েকটা পরিবার আছে যারা এখনো জায়গা কিনতে পারেনি, অথচ ভাঙন। আমরা তাদেরকে হয়তো আজকে কিংবা কালকে সকালে আমরা অটল বিহারী স্কুলে শিফট করবো কয়েকদিনকার জন্য। ভাঙনটা শুরু হয়েছে 12টা-12টার সময়টা মোট কথা। গত এক মাসের মধ্যে 45 থেকে 50টা পরিবার গঙ্গাতে ভেঙে গেছে বাড়ি। তারা অন্য জায়গায়, যারা জায়গা কেনাতে সে অন্য জায়গায় চলে গেছে, নাহলে অন্য জায়গায় শিফট হয়েছে। তো আরো ভাঙবে। এবার ঘাটটা কি বলুন তো, আমাদের তো একদম স্থায়ী না। আজ এখানে ঘাট, কালকে সে দেখবেন অন্য জায়গায় হচ্ছে। এইভাবে কিছু করার নেই, মানুষের একটু ভোগান্তি হচ্ছেই। সব থেকে আগে আমাদের দরকার নদীর ভাঙন। আমাদের তো মাননীয় সাংসদ, তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী, তা তিনি যদি চেষ্টা করতেন, বিগত 5 বছরেও বলেছিলেন যে আমি গঙ্গা বাঁধন বেঁধে দেবো, কিন্তু তিনি গঙ্গা বাঁধন তো দূরে থাক, একদিন এসেও দেখেননি। আমরা আগে আমাদের পঞ্চায়েত থেকে আগে ওনাকে চিঠি করেছিল, এবারও নতুন বোর্ড ওনাকে চিঠি করেছে বাদ দেওয়ার জন্য, কিন্তু এখনো পর্যন্ত কোনো রেসপন্স পঞ্চায়েত পায়নি। এমনকি আমার ওনার সাংসদ তহবিল থেকে এই বিগত 5-6 বছরের মধ্যে একটা টাকাও দেয়নি, না এমএলএ না এমপি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোভান্সল্যান্ড, নদিয়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।